Clash of Clans. Hello friends, good evening. কেমন আছো তোমরা সবাই? তোমাদের সামনে আজকে চলে এসেছি টাউডাল 11 এর অ্যাটাক নিয়ে, একদম পাওয়ারফুল জবরদস্ত অ্যাটাক নিয়ে চলে এসেছি। সো আজকে টাউডাল 11 এর উপর অ্যাটাক করব। সো অ্যাটাক তো আমি করবই, কিন্তু তার আগে তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো, আর ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো, পুরো অ্যাটাক দেখতে থাকো, আর সাবস্ক্রাইব না করে কোথাও যাবে না। সো আজকে অ্যাটাকটা আমি শুরু করে দিচ্ছি, লেটস গো। তো এখন আমি চলে যাব অ্যাটাকে, কিন্তু অ্যাটাকে যাওয়ার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আজকে আমি কোন কোন আর্মি নিয়ে নিয়েছি অ্যাটাকের জন্য। আজকে মানে জবরদস্ত অ্যাটাক করবো আমি, হচ্ছে রিমা বেসকে করে দেবো কি বা কি মা। সো তার জন্য আজকে আমি আর্মি নিয়ে নিয়েছি মাইনর আর হগস, আর সাথে আছে উইচ। তো এই দিয়ে আজকে আমি অ্যাটাক করতে দিয়েছি, আর সিসিতে নিয়ে নিয়েছি আমি লং লঞ্চার হগস। তো এই দিয়ে আজকে আমি জবরদস্ত অ্যাটাক করতে চলছি। সো তাহলে এখন আমি চলে যাব অ্যাটাকে। সো শুরু হয়ে গেছে অ্যাটাক, এবার আমি অ্যাটাক শুরু করে দেবো। ফার্স্টে তো প্রপার ফাইল ক্রিয়েট করব, কিং অ্যান্ড বেবি ড্রাগনের সাথে। হ্যাঁ বেবি ড্রাগন, সো কিং আর বেবি ড্রাগন দিয়ে ফাইল ক্রিয়েট করে দিচ্ছি, তারপরে কিং ক্লিক করব। লং লঞ্চার, তো লগ লঞ্চার আমি এমনভাবে ইউজ করেছি, মানে এমন করে ডিপ্লয় করেছি যাতে ডাউনলোডের সাথে সাথে ইভালাটে লাগিয়ে টার্গেট করে। কিছু নেই, হিলার দিয়ে দিয়েছি। তো অ্যাটাকটা এবার দেখা যাক। মানে হক পেরিয়ে গেছে, ইভালাটে লাগি হয়ে গেছে শেষ। আর তার সাথে এবার দেখা যাক এখানে তো এই বেসে তো ইজিলি আসছে 100, আর 100 আসা থেকে কেউ আটকাতে পারবে না, এত ইজি অ্যাটাক স্ট্র্যাটাজি হক্স মাইনর অ্যাটাক। তো মানে এক চান্সে চলে আসো চেস্ট, এখানে আমি উইচি বিপ্লয় করে দিয়েছি, এখন কিংয়ের অ্যাবিলিটি, ওয়ার্ডেনের অ্যাবিলিটি রয়েছে। তো এখন আমি কিছু ইউজ করিনি, আমার কাছে 2 rage 1 freeze রয়ে গেছে। তো অনেক মাইনর রয়েছে এখনো পর্যন্ত, আর ডিফেন্সের মধ্যে এখন কেন মেজের টাওয়ার মোটার রয়েছে। তো কুইন কিন্তু কাজ করে দেবে, কুইন একদম পুরো কাজ করে দেবে, কারণ কুইনের অ্যাবিলিটি আমার কাছে রয়ে গেছে। এটাই সব থেকে বেশি বড় পাওয়ার অফ মাইনর অ্যাটাকে, মানে এর থেকে ইজি অ্যাটাক কিন্তু হতেই পারে। তো মাইনর কাজ করছে, উইচ উনি ওইদিক থেকে ক্লিয়ার করে চলে এসেছে, এখন ওয়ার্ডেন অ্যাবিলিটি আছে, তো ওয়ার্ডেন অ্যাবিলিটি দিয়ে দিয়েছি। সো এই অ্যাটাকে 93% চলে এসেছে। সো আমি স্পেল স্যাক করে দেবো, ফ্রিজ রেজ রেজ চলে এসেছে 197। সো আমাকে ফ্রিজ তো বেশি, মানে স্পেল বেশি ইউজ করতে হয়নি, 99 and 100 চলে এসছে একদম 100। এত ইজি অ্যাটাক স্ট্র্যাটাজি কি আর কিছু হতে পারে টাউন হল 11 এর উপরে? আমার তো মনে হয় না যে টাউন হল 11 এর উপরে এর থেকে ইজি অ্যাটাক কিছু হতে পারে। সো গাইজ আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমরা দেখতে পেয়েছো কত ইজিলি চলে এসেছে খিস্টা। সো গাইজ আজকে আমার অ্যাটাক হয়ে গেছে, তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট নিউ ভিডিওতে। কিন্তু তাই তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, লাইক করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটি তো অবশ্যই ক্লিক করো, আর তোমরা এই অ্যাটাক স্ট্র্যাটেজিটা ট্রাই করে আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। সো তোমাদের সাথে আমার নেক্সট ডেতে মজাদার ভিডিওর সাথে দেখা হবে। আজকে এইটুকুই গাইজ, বাই।